পা ছেড়ে দেব আমি এবার ছেড়ে দেব আমার পরীক্ষা হয় না একদম কেন পরীক্ষা হয় কেন আর দোষে ছেড়ে ফেলে দিলে কেন ছেড়ে দিচ্ছে কেন কেন আমার পরীক্ষা হয় না একদম ভালো ভালো হয়নি পরীক্ষা মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা স্টুডেন্ট সাহেব এরিয়া আসছে পরীক্ষা কেমন হলো জানার জন্য চলে এসেছি আজ গাট কেমন পড়েছে গাট একদম কড়া গাট কোশ্চেন কমন পড়েছে কিন্তু একদম পড়েনি মানে সব কোশ্চেন কমন কেন আমরা গাট দিয়েছে আমরা খুব কড়া গাট কোশ্চেন কেমন আসছে কোশ্চেন ভালো আসে নাই কালকে না এলো চলো আজকে যা পরীক্ষা হয়েছে কালকে না এলো চলো কেন এই মিয়ে এত মিয়ে সুন্দর দেখতে মিয়ে দেখো পাগল হয়ে গেছে পরীক্ষা লাগছে মিয়ে এত মিয়ে সুন্দর দেখতে মিয়ে দেখো পাগল হয়ে গেছে পরীক্ষা কিন্তু পরীক্ষা কেমন হয়েছে কেমন হয়েছে স্যার পুরো সুপার হয়েছে একদম ঝেড়ে দিয়েছি এখন 100 এর মধ্যে 110 পাবো 100 এর মধ্যে 110 পাবে বলছি অঙ্ক কেউ দেখায়নি আর স্যার কাউকে দেখতে যায় কিন্তু অঙ্ক কেউ দেখায়নি আর স্যার কাউকে দেখতে যায় কেউ দেখায়নি খুব বড় মানে কি বলবো খুব খারাপ হয়েছে তাহলে পরীক্ষা পর বিয়ে করব ও মাই গড পর বিয়ে করব পরীক্ষা ইতিহাস কোশ্চেনটা খুবই বাজে আজকে সব লিখেছো কত পাবে বলে মনে হচ্ছে এটা কি করে বলবো Welcome back to a new vlog in bengal.com মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা স্টুডেন্ট সাহেব এরিয়া আসছে পরীক্ষা কেমন হলো জানার জন্য চলে এসেছি আজকে বড়জোড়া হাই স্কুলে এই দেখুন অনেক স্টুডেন্টস আজকে এবং পরীক্ষা কেমন হলো জানতে হবে কমন এসেছে পরীক্ষা কেমন হয়েছে ভালো হয়েছে পরীক্ষা কেমন হয়েছে তোমাদের হ্যাঁ ভালো হয়েছে কমন এসেছে হ্যাঁ স্যার কমন যেমনটা ভেবেছিলে সেরকম এসেছে আচ্ছা কেমন হয়েছে পরীক্ষা কমন এসেছে কত পাবে সবই করেছি তো সবই লিখেছো সব লিখে দিয়েছো 100 একদম 100 তার মানে ভালো হয়েছে ভালো এসেছে সবাই বলছে ভালো হয়েছে অঙ্ক পরীক্ষা তো বেশ কঠিন কিন্তু পরীক্ষা কেমন হয়েছে কেমন হয়েছে স্যার পুরো সুপার হয়েছে একদম ঝেড়ে দিয়েছি এখন 100 এর মধ্যে 110 পাবো 100 এর মধ্যে 110 পাবে বলছে আরে বাবা মানে বিশাল কনফিডেন্স কেমন হয়েছে পরীক্ষা কোন স্কুল থেকে এসেছো বড়জোড়া গার্লস হাই স্কুল থেকে আচ্ছা কেমন হলো পরীক্ষা মোটামুটি খুব একটা ভালো হয়নি খুব ভালো হয়নি কেন ভালো হয়নি কেন মনে হয় যেগুলো প্র্যাকটিস করা দরকার ছিল সেগুলো আমি ভালো করে করিনি টিচাররা যেরকম বলেছিল সেরকম আসেনি না টিচাররা কোনো স্পেসিফিকলি সাজেশন দেয়নি আচ্ছা তো সব গোটা বইটাই পড়া দরকার ছিল হয়তো আমাদের গাফিলতি দিয়ে আচ্ছা তো নেক্সট পরীক্ষা ভালো করে দিতে হবে কেমন হয়েছে কেমন হয়েছে দারুণ হয়েছে দারুণ হয়েছে ভালো কমন কোশ্চেন নাই গাট কেমন পড়েছে গাট একদম কড়া গাট কোশ্চেন কোশ্চেন কমন পড়েছে কিন্তু একদম পড়েনি মানে সব কোশ্চেন কমন পড়ে পেপার ছেড়ে দেব আমি পেপার ছেড়ে দেব আমার পরীক্ষা হয় না একদম কেন পরীক্ষা হয় কেন কেন ও আমরা গাট দিয়ে যাই আমরা খুব কড়া গাট কেন কোশ্চেন কি সোজা আসেনি সোজা মুখে একদম সোজা আসেনি আচ্ছা পরে পরীক্ষা ইংরেজিতে বাংলা হয়েছে ভালো কার পড়েছিল পরীক্ষা ভালো হয়েছে যা দেখি যা লোকেশন লেখাছি যা লিখেছি বাংলা ইংরেজি ভালো পড়ে হয়েছিল কিন্তু অঙ্ক কেউ দেখায়নি আর স্যার কাউকে দেখতে যায় দেখায়নি খুব বড় মানে কি বলবো খুব খারাপ হয়েছে তাহলে হ্যাঁ তোমরা কি নিজে পড়োনি নিজে যদি পড়তাম এই অবস্থা তো আচ্ছা আচ্ছা এরপরে জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান আছো তো তো কেমন হবে জীবন বিজ্ঞানে জীবনে লিখবো ভৌত বিজ্ঞানে বলতে পারছেন কি হবে আচ্ছা আর পরীক্ষার পর কি মানে কি নিয়ে পড়তে চাও তোমরা পাস থেকে হয় তাও বললে তুমি পরীক্ষা পর বিয়ে করব পরীক্ষার পর বিয়ে করবে আচ্ছা অনেকে বই নিয়ে পড়বো চেষ্টা করেছি সবকিছু করার কিন্তু একটা দুটো ছাড়া গেছে আচ্ছা তোমার নাম কি স্বপ্নিল স্কুল তাজপুর হাই স্কুল আচ্ছা তুমি কোন স্কুলের কেমন হয়েছে পরীক্ষা সব লিখেছো তুমি সব লিখেছো সব লিখে দিয়েছি বলছে অনেকে বলছে যে কোশ্চেন কঠিন কেমন হয়েছে পরীক্ষা তোমাদের ভালো ওই যে সবাই বলছে ভালো হয়েছে অনেকে বাড়ি চলে যাচ্ছে পরীক্ষা কেমন হলো সব লিখেছো আচ্ছা আপনি কে ওনার বাবা কেমন মানে প্রিপারেশন নিয়েছিল মনে হচ্ছে বলছে ভালো পরীক্ষা হয়েছে কোনটা সব থেকে ভালো হয়েছে বলছে ভূগোল পরীক্ষা কেমন হয়েছে একটু জেনে নি আচ্ছা পরীক্ষা কেমন হলো তোমার কেমন কমন এসছে কোশ্চেন স্যাররা যেরকম বলেছিলেন সেরকম এসছে তুমি অনেকক্ষণ পড়াশোনা করছো না আপনি মা তো পড়াশোনা কেমন মানে অনেক প্রিপারেশন
আর কি মোটে কোনটা বেশি ভালো হয়েছে কোন পরীক্ষাটা পরীক্ষা কত পাবে মনে হচ্ছে কত নম্বরে আনসার দিয়েছো সবই করেছি একদম সবই করেছি খুব খাটছে বাড়িতে অনেক ঘন্টা করে পড়াশোনা করছে তাই তো আচ্ছা তুমি কেমন পরীক্ষা দিয়েছো ভালো হয়েছে তোমার নাম পরীক্ষার পর এরপর প্রায় শেষের দিকে পরীক্ষা এরপরে কি নিয়ে পড়বে মনে হচ্ছে দেখুন চেষ্টা তো করবো বিজ্ঞানে যাতে যেতে পারে বিজ্ঞান শাখা তুমিও সায়েন্স নিয়ে ইচ্ছে পরীক্ষা কেমন হয়েছে সবার পরীক্ষা ভালো হয়েছে পরীক্ষাটা বলছে সব থেকে ভালো হয়েছে তাও এবারে অনেকের কাছে আমরা যেটা জানতে পারছি ইংলিশ কিন্তু খুব ভালো হয়েছে এবং আমরা আজকে এসেছিলাম বড়চড়া একদম হাই স্কুলে শাহজোড়া হাই স্কুলের স্টুডেন্টসরাও আছে আরো অন্যান্য স্কুলের আপনারা যেমনটা দেখলেন বিভিন্ন স্কুলের স্টুডেন্টসরা এই বড়চড়া হাই স্কুলে সিট পড়েছিল এবং তাদের কাছে যেমনটা জানতে পারছি পরীক্ষা কিন্তু অঙ্ক পরীক্ষাটা একটু তো কঠিন মোটামুটি হয়েছে এভারেজে এবং ইংলিশ পরীক্ষা নাকি তার থেকেও সোজা হয়েছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন bengal.com এর সাথে থাকুন যারা দেখলেন অবশ্যই শেয়ার করবেন এবং মাধ্যমিক পরীক্ষা বাকি স্টুডেন্টসদের যারা দেখছো তোমরা কেমন হচ্ছে সেটাও কমেন্টসের মাধ্যমে জানবে বাই